সুইডেনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যদি কোনো রেস্তোরাঁতে ঢোকেন, তবে একটু সাবধান হয়ে প্রবেশ করুন। ঢোকার আগে চারিদিকটা ভালো করে দেখে নেবেন, বিশেষ করে নিচের দিকে তাকাতে ভুলবেন না, যেখানে রয়েছে ছোট ছোট সব ঘর। না না, একটু ভালো করে দেখুন যে ওগুলো আদৌ কি ঘর না, ওগুলো আসলে এক একটি ছোট রেস্তোরাঁ। এরকম ছোট রেস্তোরাঁ মানুষের জন্য হতে পারে না, তবে ওইগুলো কাদের জন্য? সুইডেনের মালমো শহরের কাছেই মোলেভানজনে রাস্তার ধারে রয়েছে এরকম ছোট ছোট রেস্তোরাঁ, এবং তা বানানো হয়েছে ইঁদুরের জন্য। এই ছোট রেস্তোরাঁগুলি বানিয়েছে অ্যানোনিউমাস MMX নামে এক শিল্পীদের দল, তবে এটি তাদের প্রথম নজর কাড়া কাজ নয়। এর আগে ডনক্লথ ডিজনির মতো স্থানেও এদের কাজ হয়েছিল বেশ লক্ষণীয়। নির্মাতা দলটির মতে এই রেস্তোরাঁগুলো বানানোর আগে ভালো করে পর্যবেক্ষণ করেছেন তারা। রেস্তোরাঁগুলো এমন জিনিস দিয়ে বানানো হয়েছে যা ইঁদুররা বাইরে থেকে নিয়ে এসে নিজেদের কাছে জমা করে। এর মধ্যে রয়েছে দেয়াশলাই কাটি, বোতাম, ল্যাম্পশেড, টিনের ভাঙা অংশ প্রভৃতি।